আজকে ভিডিওতে রায়মার্টিন ফসমিত্রা 2024-এর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একের আগে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। 1-এর 1 আছে তাই তো সহস্র পাখির ড্যাশ, এটা ড্যাশে হবে কলতানি হবে আজ দিগন্ত মুখর। 1-এর 2 হচ্ছে ওই যে মাঠে, এটা ড্যাশে হবে চাঁদের দুধের সর জমে যায় যখন পুরু। এরপরে 2-এর 2 আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। 2-এর 2 আছে কখন পদ্য লেখা সহজ হবে না, এর উত্তরটি হলো ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ হবে না। 2-এর 2 হচ্ছে দেহদাসে সুপ্রদীপ কি দেওয়ার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে অমরত্ব বরদানের কথা বলা হয়েছে। এরপরে 3-এর 3 হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 3 আছে সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে, কোন শোকে কেন ঝড় উঠল আকাশে, এর উত্তরটি হলো মাতৃভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছিল তাদের কথা উল্লেখ করতে গিয়ে কবি একথা বলেছেন। আর 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে 5 জন তাজা তরুণ প্রাণ ঝরে পড়ে ঢাকার রাজপথে, কেঁপে ওঠে মাঠ ঘাট বাট হাট বন মন, সমস্ত দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়, গণ আন্দোলন তুঙ্গে ওঠে। এই গণ আন্দোলনকেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাষা শহীদের মৃত্যুর শোকের প্রসঙ্গই এখানে এসেছে। এরপরে 3-এর 2 হচ্ছে চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে, এর উত্তরটি হলো এই ভুবন বিশাল ও বিপুল, এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব, কেননা ছন্দর সাহায্যে জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। এরপরে 4-এর 4 হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। 4-এর 4 হচ্ছে শান্তিনিকেতনে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো, এটা হচ্ছে অ্যানাটমি ও মাসল। 4-এর 2 হচ্ছে গণেশ তাদের মুখোশটি ভুলে গেছে, কাদের, এটা হবে ছেলে মেয়েদের। 5-এর 2 হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। 5-এর 1 যেটা হচ্ছে মিনার কাকে বলে, এর উত্তরটি হলো আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে সুউচ্চ স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। এরপরে 5-এর 2 হচ্ছে খোকনের বাড়ির ছাদ থেকে কি দেখা যায়, খোকনের বাড়ির ছাদ থেকে একটা পুল দেখা যায়। 6-এর 2 হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর 1 আছে বোধ হয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে, তার বলতে কি বোঝানো হয়েছে, কোন কারণে তার নিজস্ব মূল্য আছে, এর উত্তরটি হলো তার বলতে এখানে গুজরাটে রাজা আহমেদের দ্বারা নির্মিত বেগম রানী সিপ্রির মসজিদের কথা বলা হয়েছে। মিনারের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত কুতুব মিনার, কুতুব মিনারের পরবর্তী সময়ে যারাই যে মিনার তৈরি করতে গিয়েছে তাতে কুতুবের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এমনকি মিনারেট বা মিনারিকা তৈরির ক্ষেত্রেও রবীন্দ্রনাথের ব্যাপকতা কাটিয়ে যেমন বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকেরা বেরিয়ে আসতে পারছিলেন না, অনেকটা সেরকম রানী সিপ্রির মসজিদ এক্ষেত্রে ব্যতিক্রম। দিল্লির আগ্রার বহুদূরে গুজরাটে অবস্থিত মিনারিকাটির কুতুবের সঙ্গে কোনো মিল নেই, সেজন্যই এর একটা আলাদা মূল্য আছে এবং সেই জন্যই মসজিদটি মধু দর্শন ভূপর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। রাজপুত রমণীদের মতো বিচিত্র আকার ও বিচিত্র দর্শনে অসংখ্য বলয়নবদ্ধ পরে মিনারটিকে আপন মহিমায় ভাস্বর। এরপরে 6-এর 2 হচ্ছে মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার, মূর্তি গড়ার ইতিহাসটি কেমন ছিল, এর উত্তরটি হলো ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল, এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো তাদের বাড়ির সামনে রাস্তা লাল মোরামে ঢাকা থাকত। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে ওপরের মোরাম ধুয়ে রাস্তায় নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। এরপরে সাথে থেকে হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও। সাথে থেকে একে আছে কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। হাসার কল কাঁদার কল বসিয়ে দিলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। সাথে থেকে হচ্ছে সোনাটিয়া নদীর ওপারে কোন দৃশ্য দেখেছিল। সোনাটিয়া নদীর ওপারে বনের জানোয়াররা জল খেতে আসছে, এই দৃশ্য দেখেছিল। আটে থেকে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আটে থেকে একে হচ্ছে বাহাদুর কাঁচি বাবা এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে। এটি হচ্ছে তুর্কি ভাষা থেকে এসেছে। আটে থেকে হচ্ছে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে তৎসম শব্দ। নয় থেকে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এটা পত্র থেকে হবে পথ, তা থেকে হবে পাত, তা থেকে হবে পাতা। দশে থেকে হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও। দশে থেকে একে হচ্ছে তৎসম ও তদ্ভব কথা দুটি অর্থ কি। তৎসম কথার অর্থ হলো সংস্কৃতের সমান এবং তদ্ভব শব্দের অর্থ হলো সংস্কৃত থেকে জাত। দশে থেকে দুই হচ্ছে দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। একে হচ্ছে হরতাল যেটা হচ্ছে গুজরাটি, দুই হচ্ছে বর্গি যেটা হচ্ছে মারাঠি। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 3 দাগে কন্টায় হিন্দু গার্লস স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।